আমার বুজুর্গ হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, হে যুবক, দীর্ঘ সময় আমার মহফিলের মধ্যে বসে আসলে আমার লগে কথাবার্তা করলাই, এখন দেখি তোমার মনটা দুর্বল, তোমার মনের মধ্যে কোন দুঃখ হইছে আমারে কইলা। সেই যুবক কইল, নবী সুলাইমান, আমার কোনো দুঃখ নাই, সামান্য আগে আপনার মহফিলের মধ্যে এমন একজন ব্যক্তি আইলা, আমি একটা বারে নরবাজ জেমলে চক্ষু তুল আমার সাইলাম, আমার মনের মধ্যে তো ডর হামাইছে, এখন পর্যন্ত আমার ডরটা কোনো সময় ভাঙ্গিয়া যার না। বুঝলা হুজুর, থোড়া আগে যে একজন আইসলে আপনার লগে খানা খানি করিয়া গেছে, যেমনে নরবাই সাইসলাম, আর একমন একটা ডর হামাইছে, এই ডরটা এখনো ভাঙ্গে না। ইন নতুন কোনো মানুষ আইলে সারা চাইবেন সাইয়া কিতা করতে এখানে খাফিয়া পড়ি যেটা। আমার বুজুর্গ সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, হে যুবক, সামান্য আগে আমার সামনে যাই নাইলা, এনরে পরিচয় পাইছ নি বলে যে না। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, ও যুবক, তুমি ডরাইও না, ভয় করিও না, সামাইল আগে আমার প্যান্ডেল আমার মহফিল যাই নাইছ, এনর নাম হইল মালাকুল মওত হযরত আজরাইল আলাইহিস সালাম। ইনখে ইনখে আজরাইল আলাইহিস সালাম এমনি আইবা নিও নো, আমি যদি আইজ আপনারা কই যে আপনারা বইবা ঠিক নয়টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা, আপনারা লগে মুলাকাত করবা, হে বইবা আচ্ছা আপনারা বইতাই, আমি তো মাইক ফালাইয়া দৌড় দিই, আজরাইলের নাম শুনলে সারাই ডরে, বুঝাইছে, আজরাইলের নাম শুনলে সবে ডরায়, কইবা বাসিলি আর বছর মোল্লা ভাইমু খোয়াজ করাইমু জান বাচ্চায়। আমার বুজুরগণ মানুষে ফরমাইল, নবী সুলাইমান, আজরাইল তো এমনি আইতা না, ওয়াজর দাওয়াত আইছা, ওয়াজর দাওয়াত দিলি আইবার, হযরত আজরাইল তো এমনি আইতা না, খার জান শেষ হয়ে গেছে, জীবন শেষ হয়ে গেছে, জান কবজ করে লইতা। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, ও যুবক, তুমি ডরাইও না, ভয় করিও না, একশনটা তোমার পায়ে পড়ে গেছে। হযরতে সুলাইমান সুলাইমানে ফরমাইল, ও যুবক, হযরতে আজরাইল আমার কাছে খবর লই আইছো, সামাইল পরে তোমার মরণ হই যাইত, থোড়া বাদে তুমি মরি যেতা। হইল হাসা হইছে নি, এর লাগি তো আমার ভূমিকম্প আরম্ভ হইছে। হইল নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আল্লাহ আপনারে বাতাসুর নবী বানাইছেন, আপনি বাতাস দেখো আমার সেকেন্ডর লগে চীন দেশ নিয়া পৌঁছাইত, বলে কোন কারণে, বলে নবী সুলাইমান, আমি যদি ইনো থাকি আজরাইলে পশ্চিম ফাইলাইছ, আপনার লালা বাইপাস হই আইবা, লালা বাইপাস লাগতো না, লালা থানার দ্বারে দিয়ে আইবা, আর নাইলে আমাল হই আইবা, আর নাইলে আপনার নবুদ হই আইয়া আমারে আক্রমণ করি লইবা। ও নবী সুলাইমান, আল্লাহ তোমারে বাতাসের নবী বানাইলা, আপনি বাতাসে জানাই দে আমারে যদি চিনর মধ্যে পৌঁছাই দে, তাহলে আমার আর কোন ডর ভয় নাই, বলে কি তো হইব, বলে আজরাইলে পশ্চিম ভাইতা না, আজরাইল কোনোদিন আইতে জিকাই ফেলা নিজে সাপ কোন পথে যাইতাও, এবার মেডেলিং নাফিস জিকাই নি, আজরাইলের পথও লাগে না, গাড়িও লাগে না, ফ্লাইটও লাগে না, কোন থানা দরজা জানালার কোনো প্রয়োজন নাই। আল্লাহ ফরমাইন, বন্দা আজরাইলের সামনে তোনে বাসিয়ে দেওয়া সম্ভব নাই, থইন গর গুম্বজ বানাইয়া অক্সিজেন ফিট করিয়া দরজা জানালা সব বন্ধ করিয়া বইর, কিন্তু যখন তোর মৌথর সময় আইব ঠিক টাইমে আজরাইল তোর গর পাইবে, জোরে বলো সুবহানাল্লাহ, কোনো বেটার হিম্মত নাই আজরাইলের কাছে বাসিয়ে যাইতায়। বাইরে জুয়ান যদি কোনো মানুষ জমিন ভাসিয়া রইতাং, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাখলানে, যখন কিয়ামত আরম্ভ হয়ে যাইব,
হজরতে ইসরাফিলের সিংহার মধ্যে ফুক দিবা, জমিনের সমস্ত মানুষ মারা যাইবা, 18,000 মখলুকাত মারা যাইবা, এরপরে ধীরে ধীরে আকাশের মৃত্যু হইব, হইব কিনা? এর বাদে আল্লাহ জিজ্ঞাসা করবা আজরাইল, দেখো সাইখে আসেন বলে, আয় আল্লাহ জিব্রাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল সাইড জন আছি, আল্লাহ জ্বালাইবা ও আজরাইল, আমার জিব্রাইল আর মিকাইলর জানটা কবজ করিলাও, দজন শেষার খে বলে আমি আর ইসরাফিল, আল্লাহ জানাইব ও ইসরাফিল আর সময় বেশি নাই, তোমার জানটা কবজ হয়ে যাইত। হযরতে ইসরাফিল আলাইহিসসালাম জমিন ফলবা, এই সিংহা যেটা আছে এটা আপনার আরশের মধ্যে আল্লাহর সামনে যাইব, সুবহানাল্লাহ, রব্বুল আলামিনে জানাইব ও আজরাইল, এখন দেখো সাইরে আর জমিনও খেয়ে আসুন বলে, আয় আল্লাহ আর স্বরূপরে আপনি আসুন, আর জমিনও আমি আজরাইল ব্যতীত আর কেউ নাই, আল্লাহ জানাইব আজরাইল, আর দেরি করিও না, এখন তুমি নিজে নিজে তোমার জানটা কবজ করিলাম। হযরত আজরাইল নিজের জান কবজ করবা, এই সময় এমন একটা চিক মারবা বাইরে, যদি ইনসান এবং জিল্লা জমিনও থাকত, আজরাইলের চিকর কারণে সমস্ত মানুষ মারা গেল, আল্লাহ জানাইল ও আজরাইল, এই জমিনও খেয়ে বাঁচি আর ওই তাই নাই, যদি আমি খারুরে রাখতাম আমার আখের জমানার নবীর আমি আল্লাহ জমিনও রাখলাম, আমার নবীর জমিনও রাখছি না, তুমি তাই খেয়েও জমিনে এখনো সম্ভব নাই। আল্লাহর বন্ধে হইল নবী সুলাইমান, আপনি বাতাসে জানাই দে, আমার বাতাসে চিনোর মধ্যে নিয়ে উৎসাহিত বলে কি তৈব বলে, আজরাইল আর ফরচিন ফাইটা নাই, আজরাইল আউরি লাগি যাইবা, আমি বাসি যাইব, আমি আর জমিন মরতাম না। আইটা আন্দু মানু, আন্দু নানি কলসয় কলিকাতা তো নে, মুম্বাই তো নে বেঠা আইয় মোবাইল মেপ দিয়া দিও না, বেঙ্গালোর তুমি যাইবা গিয়া জিকানি লাগবো নি, পাথো না জিকানি লাগবো নি, লাগতো না, তুমি লোকেশন ফিট করবা, ফিট করিয়া যাইবা গি, আর নইলে আপনি ফোন করবা উবর না কিতা কইন, তা না হে আই ভাই আল্লাহ কইব খানা যাইতে বলি, অন্য জাগাত গেলে কইব 17 কিলোমিটার, 17 কিলোমিটার হয়েছে, তুমি বাড়াও তো দেও, বেঙ্গালুরুলা চলে না য কিলোমিটার হইব তার কিলোমিটার বাড়া দিবা, এটা ঠিক আছে, আমরা লালাতনে উঠি আয়না খাল্লামি যাই বিষ, একদিন অটোত উঠিছি উঠিয়া লামি গেছি, এর হয় বিষ দিলাম, কইলাম ইতা কি রে বাবাই বলে, ইনো লাড়ি লাগাইলেও পয়সা লাগে, কইলাম ইতা যদি জানতাম সে তো বাড়ির পালঙ্গ বই রইলাম, বুঝাইছ, উঠিয়া লামলেও বিষ, ওথো বাদ হয়েছেন ড্রাইভার হল, বুঝাইছেন, তেলের দাম আঠানা বাড়িল, গরিবের উপরে 10 টাকা গর্দনার ধরি দিন, কোনো মানে মাথে না, আর তুমি যদি মাথা কইবা মূল্যায় হয়েছে আছে নিলা, বুঝাইছেন, ওলা অবস্থা, এটা কিছু মাতিও, এখন তেলের দাম কত আইছে মাপ পাইছেন, হাই যে 100 উপরে, হে 2 দিন স্ট্রাইক স্ট্রাইকার হয়েছে কোনটা নাই, ও অনবরত দিয়া যাইবা, এমন এক দুনিয়ায় চাইছি, আল্লাহ এক মুসিবত আমরার ফলাইছেন, আমি যাইতা এখানে এটা আমরার খাসলতে, আমরার মাঝে নমাজ নাই, রোজা নাই, এবাদত নাই, আল্লাহ আল্লাহ নাই, মসজিদর খেদমত নাই, মা বাবার খেদমত নাই, আদব নাই, আখলাক নাই, চরিত্র বালা নাই, গড়ে পর্দা নাই, যে গড় যে বাড়ির পর্দা নাই, এই গড় এই বাড়ির আল্লাহর রহমত আর বরকত নাই, জোরে বলো না আউযুবিল্লাহি মিন জালিম, পেটিনতে কই ভাই মোল্লা বাইলে বাইলে গেস, পর্দার দরা লাগবো না, থোড়া ধরা লাগবো, আবো আওয়াজ হইতো নি, ফোনে 2 ঘন্টা হইয়া আসছে, না মোবাইল চাই না, এমনি কিছু ফল না, ঠিক আছে, ওয়াজ আবো হইব, ওয়াজ আবো হইব, আইন মোল্লা জীবনে আর ইনর দাওয়াত লইতে ওলা বাটে ওয়াজ হইব না, ওয়াজ হইব, আপনারা ভোগা আপনারা বুড়া লাগেননি, যাই হোক আমার বুজুরগণ, হযরতে সুলাইমান আলাইহিসসালাম একজন নবী, শুধু খালি আল্লাহ বাতাসের নবী বানাইছিল না, সুলাইমান আলাইহিসসালাম শুধু খালি নবী নাই রে, আল্লাহ তামাম পৃথিবীর জন্য একজন বাদশা বানাইলাম, এর জন্য কোটি কোটি হরুতায় গজল হইলনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান,
আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন, ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সাত আকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, সাত আকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, আবার জোরে ভ্রমণ করলেন, আবার জোরে ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী নাই রে, আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে চারজন বাদশা বানাইলা, এর মধ্যে একজন হইলা, এনার নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমানের কথা মানেনি, বাতাসে মাতইল না, মানেনি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ও ধরনের নবী আসলা, জমিন ও ফিফরার খোতার আওয়াজের অর্থ বুঝতে পারতা, সুবহানাল্লাহ। আরেকবার যদি আইতে ফিফরার আওয়াজ করিয়া যাইমু, আইদার সময় নাই। একদিন সুলাইমান আলাইহিস সালাম আপনার বাড়ির সামনে বই রইছেন, একজন মহিলা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া কইলা, ও নবী দাউদ, আমি বাজার তনে সামাইলনু আটা লইয়া যাইয়ার, আর বাতাসে আমার সারা আটা উড়াইয়া নিছে গিয়া, আমার বাতাসর বিচার খান করিয়া দে। ও নবী দাউদ, আমি দোকান তনে আটা লইয়া যাই, আর বাতাসে ডুঙ্গা ভারিয়া সারা লইয়া গেছে কি, আমার বাতাসর বিচার করো। ইরুগার ভার কোনো বেঠা আছো নি বাতাসর বিচার করছা, মাথো না, খাইল ভরু বউ তো টুল্লি নিছে গিয়া কইসলা নি জায়গা তানি দেও, মাথো না। এই সময় করাই আল্লাহ আল্লাহ আল্লাহ, টুল্লি খান তুমি লেসুর ফুল নিয়ে আগলাইয়া তৈ, বাতাসর লোকে বেঠা গিরি আছে নি। দাউদ আলাইহিস সালামে দেখলা বাতাস খানো ভাইটা খানো বিচার করতে, কইলা ওগো তোমার খ কেজি নিতে বলে, এক কেজি বলে, পাঁচ কেজি লইয়া যাও গিয়া। বেটিয়ে পাঁচ কেজি আটা লইছে, বেগো খুশনানি খোঁচায় মনে মনে করি, হা রে বাবা, তার এক কেজি নেবার কারণে পাঁচ কেজি পাইলাম, যদি পাঁচ কেজি লইয়া যাও আমি পঁচিশ কেজি পাইবো, লালচ কম না। এই বেটিয়ে বার হইছ না টালইয়া বাড়ি তনে বাইরার পরে দেখুন একজন যুবক দাঁড়াই রইছ, এই যুবক ফরমাইল, খান তনে আরাই গো, বলে আমি দাউদ আলাইহিস সালামর কাছে গেছলাম, বলে কি হইছে, বলে আমার বাতাসে আটা নিছে, বাতাসর বিচার লইয়া গেছলাম, বলে বাতাসর বিচার পাইছনি, বলে পাইছে, বলে কিতা, বলে এক কেজি নিছিল, হযরতে দাউদ আলাইহিস সালামে আমারে পাঁচ কেজি আটা দিয়া দিলাইছ, বলে দূর বেটি যা, আটা ইটা মারি ফেলাইয়া কইস, কিয় আটা বাতাসর বিচার, বেটি আইস না ইয়া কইস জি না, আপনার আঠা নিতে আপনার, বলে কিতো হইছে রে গো, বলে বাতাসর বিচার, বলে আচ্ছা বাতাস খানো ইচ্ছা, বাতাসে লাই আছে নি শিলচর খাবুগঞ্জর দ্বারে, বুঝছো না, আজ বাতাসি বা আইসেন
কুত্তা নাই আজ ওয়াজর হইলে খালি অমুকা খাই লীলা সময় উমই চল দিতা হইছে না আমি বুঝি লইছে তুমি শান্তি হইছো না যাও দশ সাজে লইয়া যাও গিয়া বেটিয়ে গুয়া মরিয়া নিজে আর হরি আল্লাহ একে দশ হয়েছে আবার দশ লইয়া বার হয়েছে হতো গিয়া লেন হইলে কিতা গো হয়েছে বলে জিও বলে কিত হয়েছে বলে এখন দশ বলে দোষ আবার যাও ইটা মারি ফেলাই বাতাসর বিচার আমার বুজুর্গ আল্লাহর বান্দিয়া হইল নবী দাউদ ও নবী দাউদ আমার আটা তো লাগে না আমার বাতাসর বিচার খান হরিয়া দে হযরতে দাউদ আলাইহিসসালামে বলবেন ও মহিলা তুমি এখন যত বিল খান দে যারে রে অত বড় বস্তা লইয়া যাও তবু আমার আর সেটাইও না বস্তা যদি ফারসে লইয়া হর বৈতুল মালর গুদাম বেটি হুশ নিবে হুশ গিয়া লইছে খান দোয়ার ঠেন ঠেনাইয়া যারে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বারে যাই নেন খে হযরতে সুলাইমান আলাইহিস সালাম হযরতে সুলাইমানে কইল ও মহিলা তুমি বাতাসরে বিচার পাইছ নি বলে আর বেশ পাইছি বলে গীতা বলে এখন বিশ কেজি নাই রে আমার খান্দ যা যারিছে পঞ্চাশ কেজির ডায়মন্ড আটা লইয়া যাইয়া বলে গোর বেটি আগে দি পাও ঢুলাই ফেলা কোবাই সেবাই আইছো তোমায় যা গিয়া ইটা মারি বস্তা ফেলাইয়া কই কি সারা গুদাম যদি দিলা মানতাম না তুমি বিচার করে দেব লাগবো কার বিচার কথা আল্লাহর মান্দি আইছো না ইয়া ইটা মারিয়া ফেলাই দাউদ আলাইহিসসালামে কইছেন দেখি কে লাগাল হইছে বড় মুসিবত ও নবী দাউদ যদি তোমার সারা গুদামের আটা দিয়া দেও তবু আমি শান্তি নাই আপনি আমার বাতাসর বিচারটা করিয়া দে বলে তোমার খে খালি ফিরাই দে পত্তনে আমার কষায় বলে অনেক কুটি মুটি একটা খুয়া বই রইছে আমার খালি হয়ে ঘুরি আইতাম বাতাসর বিচার হযরতে দাউদ আলাইহিসসালামে ফরমাইল যাও সাই যে ছেলে তোমার ঘুরাই দে ও ছেলে আমার কাছে লই আইও আয়া কইলা বাবা রে তোমারে নবে দাউ দেখছেন তুমি দেখতা বার যাইতাই যখন আইছেন আমার বাদে দেখুন আর খেও নাই তান ছেলে হযরতে সুলাইমান আলাইহিসসালাম হযরতে দাউদ আলাইহিসসালামে ফরমাইন ও বাবা সুলাইমান আমি বেটির আটা দিয়া বিদায় করি রে বাবা তুমি কোন কারণে খালি বারবার বেটিরে ঘুরাইয়া দেও হযরতে সুলাইমানে ফরমাইন ও বাবা দাউদ বেটি তো আটা নেবা তাইছে না বেটি বাতাসর বিচার দিছে তুমি বাতাসর বিচার করিয়া দিতাই তুমি আরেকজনের মাল দিয়া বেটিরে ফয়সালা দিয়া দিলারাই হযরতে দাউদ আলাইহিসসালামে ফরমাইন ও বাবা সুলাইমান আমি বাতাসে এখান পাইতাম বলে বাতাসে ডাক দেও না লগে লগে তোমার দরবাই বজুরে বলো সুবহানাল্লাহ হযরতে দাউদ আলাইহিসসালামে জানাইলাও বাতাস আমার সামনে আও হওয়ার লগে লগে বাতাস আই গেছেন কেনে বাতাসর নবী সুলাইমান তো দারো ভুয়াত আছে ওই সময় বাতাসে জানাইলাও বাতাস তুমি কোন কারণে বেটির আটা লইয়া দৌড় দিলাই বাতাসে হইল নবী সুলাইমান ও নবী দাউদ আমার কোনো দোষ নাই আল্লাহর জিকার করো সাগরের মধ্যে জাহাজ চলিয়া যার একটা জাহাজ খানা হইয়া জল ঢুকে সেকেন্ডর লগে পানি ভরিয়া হাজার হাজার মানু মারা যাইবা আল্লাহ জানাইলা ও বাতাস ও বেটির আটা নিয়া তুমি জাহাজর খানাটা মারিয়া দে ও নবী দাউদ আমারে দোষিও না আল্লাহর হুকুমে ই বেটির আটা নিয়া আমি জাহাজর খানাটা মারিয়া দিলাম জুড়ে বলো সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি সুলাইমান আলাইহিসসালাম হযরতে সুলাইমান দেখাইল নবী সুলাইমান আপনি বাতাসে হুকুম করো আমার সেকেন্ডের ভিতরে চিনের মধ্যে লইয়া যাইত হযরতে সুলাইমান আলাইহিসসালামে ফরমাইন হে বাতাস এই ব্যক্তিরে তুমি সেকেন্ডের লগে চিনের মধ্যে লইয়া যাও আল্লাহর বান্দালা উবাই রইছে লিফট জেলা উঠো ওলা দেখা যায় হঠাৎ আপনার বাতাসে তুলল এইভাবে নিল আল্লাহর বান্দা যখন চিনের জমিন লামে লামার আগে দেখলো হাই রে হাই একজন মানুষে জমিন আটা বিরা খতরা বড় কুশ হইল হইল আমার লেখা নারেক বেমারি মনে হইন আস
আল্লাহর বন্দার মনটা শান্তি হইল, কইল আমার মতন একজন বেমারি আছেন রে, এনার লগে আমি বন্ধু আলা করিয়া বন্তস্ত করিয়া যাইমো। আল্লাহর বন্দা যখন জমিন লামলো, লামার পরে দেখে আর কেউ নাই, এই আর কেউ নাই, আরে আমি যে আজরাইলের ডরে সুলাইমানের মহফিল ছাড়িয়া আইলাম, ই আজরাইল এখন আমার আগে চিনোর জমিন হয়ে গেছ। আল্লাহর বন্দায় কইল আজরাইল, আমি তোমার ডরে বং বয়ে আমি এখন চিনোর জমিন আইলাম, সুলাইমানের মহফিল ছাড়িয়াইলাম। ও আজরাইল, আমি অনুরোধ করিয়া দয়া করিয়া তুমি আমার জানটা কবজ করিও না। হযরত আজরাইল ফরমাইল, বন্দা তোমার মরণ হইতো চিনোর জমিন, তুমি কোন কারণে সুলাইমান নবীর মহফিল বই রইছলাই, তোমার আইতে দেরি ওর দেখি আমি খবর লইয়া গেলাম, এখন তুমি আই গেছ, তোমার এখন একটা সেকেন্ডর সময় দেওয়া সম্ভব নয়, এর জন্য আমার বুজুর্গ জমিন মরণ ডরাও। রসুল্লাহ ফরমাই যে মানুষ জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না, এই মরণ ডরানির কারণে আল্লাহর বন্দায় জমিনে এবাদত করিয়া যাইব, এই এবাদতর কারণে আল্লাহ বন্দা বন্দি দুর্জানোর জীবন রোশন করবা। এখন আমাদের মধ্যে একটা জিনিস নাই, যে জিনিসের নাম হইল পর্দা। কোনটা পর্দা? কোনটা? থোড়া জোরে মাতিবা, পর্দা আসেনি আমরা এটা খুব কম, বেঠাইন বেঠিন তোর উপর পর্দা করাইল ফরজ, আল্লাহর একটা আইন একটা বিধান মানিয়া চলাইল আমাদের প্রত্যেকের জন্য ফরজ। বেঠা মানুষ যারা আছে হাঁটুতনে নাভি পর্যন্ত ২৪টা ঘন্টা গুড়িয়া রাখার নাম হইল পর্দা, আর মা বোন যারা আছে সমস্ত শরীর ২৪ ঘন্টা গুড়িয়া রাখার নাম হইল পর্দা। এখন দেখা যায় কিছু বদলা বদলি করে লেছি, বললেন আমরা আগে সারা শরীর ঘুরিলাই, আর বেঠিনতে আপনার মা বই নকলোর মাতার খাবার থাকে না, আসেনি খোসায় বেজার হইও না, যে মহিলার মাতার খাবার থাকতো নাই, এই মহিলার শৌকে যতক্ষণ দেখবা অতক্ষণ এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফরিস্তাইতে নাই, জুড়ে বলুন আউযুবিল্লাহ মিন জালিম। ইতা তো শত শত বেঠিন আছে, হে গপ করবা মাতার খাবার নাই, এখন আরেক বার হয়েছে দেখবাই নাইটি, বলে না নাইটি বালা আত মরা নাইটি ব্যবহার করাও, ফেট বারই চলাই ফিট বারই চলাই, ওলা বাটে হাড়ি বিন্দিলাই সে কি যা তাড়ি আপনারা হাইলাকান্দি হাড়ি কোনটার দাম বেশি মাতো না মিন্নু হাড়ি, এখানে বিয়ার বাদর দিন বেটিয়া জামাই রে ঠাই দিত না, আমার এখন মিনু আড়ি আনি দেখো বলে কীতে হয়েছে বলে আমি খাইল রেশমার কইনা শান্তি যাইছা, আচ্ছা বিয়ার বাদর দিন যে যাইন নানি কইনা বেটির বাড়ি, এটার নাম কীটা কইনা শান্তি, আমি ওখান নুনিয়া বাক্কা চিন্তা করলাম রে কইনা শান্তি বেটি ও শান্তি তাসলি অবস্থা, বিয়ার বাদর দিন যাইতা কইনা শান্তি দিন শান্তি দিতাই নি ইন শেষে যাইতাই মাছরা ভাইর বাই দাদি না গিয়া জোয়ান বেটিয়া কইতা ভাই সব খাও ভাই সব খাও একদম তোমারে দিলাম, ও যে তুমি জোয়ান এক বেটিয়ে আর এক বেটার মুখ হারাইয়া দেরায় ও তা কোন শরীয়তে জাইজ হইব মাথো না মাথো না, হে মুল্লা খারাপ পাইছে কইনা শান্তি যাবা শিকিবাই বাগর বেঠা যদি হয় হইব গোর তনে ফালা ডুলাইতে পারতে না হাড্ডির জোড়া ছুটাইলে, আর সরকারি হতে তো আল্লাহ দিছে যে সবাই দৌড়া বুঝবেছ, এর কারণে আমার বুজুর্গ যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে যে গ্রামের মধ্যে পর্দা নাই, এই ঘরে এই বাড়িটি গ্রামের মধ্যে রহমত এবং বরকত কোনো সময় নাই। আল্লাহর হাবিবা কালাই সালামে ফরমাইল ইন্নালি করলে দিনা হলো কানু খাল করলে ইসলাম রসুল্লাহ ফরমাইন প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে রে, ইন্নালি করলে দিনা হলো কান ও খাল কল ইসলাম কিন্তু দিন ইসলামের চরিত্র হইলো হায়া লজ্জা সরম লজ্জাশীলতা আপনার সরম, যার মাঝে হায়া নাই লজ্জা নাই সরম নাই আল্লাহর বন্ধবন্ধির ভিতরে কোনো ইমান নাই, এই সময় যদি মারা যাও তাহলে বেইমান অবস্থায়
মারা যাই ভাই, তোমার জবানে দি কোন সময় কলিমা নসিব হইতো না। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াখুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ ফরমায়, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী আপনি জামিনো ঈমানদার বেটা মানসরে জানাই দেও, ইয়াখুদ্দু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে চক্ষুরে জমিন নির্মগামী বানাইতা, ও ইয়াহফাযু ফুরুজাহুম এবং জমিনের মধ্যে তাদের এই জমিনের মধ্যে লজ্জাস্থান ও হেফাজত করতা। এই দুইটা জিনিসের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ধরনের কোনো ডর বই নাই। আমার মা বইন হল খেয়াল করিও, যে বেটার যে বেটির লোকে বিবাহ করা যাই জৈব হালাল হইব, তুমি বিয়ার আগে অথবা বিয়ার বাদে ই বেটা ই বেটার বেটির সামনে বাইর হইও না। মাত বুঝা জাননি, আমরা তো বিয়া বিদিত মরি করো বাইর বিয়া মরি করো বনির বিয়া, এখন যদি মরি করো বোন যাই না তো হেমন দিবিন দেন না, হে বন হরে হইব খালা হতো বা ধইলাম খিটা লাগি রুলিরে দিলাই না না। আর তাই নয় দিন তনে আফাল দিতরা বাইর বিয়া হইতো তাই দিতরা মন্দি বিন্দাই যা কোন কিতাব হইলাই মন্দি বিন্দা মাতো না, বাইরে বিয়ার আগরে গান হইলানি গীত আছে নি আপনার আইতার আগর দিন দায়িত খালি হরু তারে বেউ শুইয়া খাবাইয়া মায় পিঠিয়া উঠাইব গুমা গুমা ও ভাই ফরাসর বিশি বাসিবা আর বড় বাউর খোল্লা তৈবা আর হরু তারে মশরি আঙ্গুর ডাল দিয়ে খাবাইবা আর মায়ের চোখ লাল করব কইব হুতির আর না বিয়া নে ময়দান হইবার আগে বাড়ি দেবি সাবাল জালর তরে কমালর তলে ওলা চোখ বার করি চা বিয়ার গীত যে চলে কইনার মায়ের কান দিয়া আছে না ইটা খানো হইলা ইটা অত বেগর অবস্থা চলে চলেন না কো যায় বাইরে জোয়ান মন্দি ভিন্দাই যায় বেটিরে বেঠারে না এ দেখ ভাই বাইর বইন জুই তো যাই যাব আর দেও না ইলা যাই না খানো হইলা বেটা ভিন্দি তো বেটিরে ভিন্দাও ঠিক আছে বেটিরে মন্দি ভিন্দাই ভাই খে ভিন্দাই তো নাবালিকা ফুড়িন হরু হরু জেতা ফুড়ি নতারে দিয়া কইনা বেটির আত মন্দিরটা লাগাই দে এখন নাবালিকাই কিন্তু রে সারা জানোর আগে কইবা মোল্লাই মসজিদ আজান দিয়ে আসছে আবু বাত হইছে না নিগুম লাগাবো কিন্তু রে আর রায় যেগুরো বড় বড় যেগুরো আছে এরা বারইয়া কিড়িলা দিন মন্দির তৈল হারাম হারাম নানি মাতো না রাগ কর রায় না হরু তারে দি মন্দির ফিন্দানি লো আইয় বড় গুরো না এই সময় রাত উমই চলে এই গাউত মানুষ ঘুমাইতে পারতা না ই তো হইল খেয়ামতর আলামত জি ই তো হইল খেয়ামতর আলামত যে বিয়াত খরচ হোক রসুল্লাহ ফরমাইন ইন্না আজামুন নিকাহি বারা কাথা আই সারুহু মাউনা যে বিয়ার মধ্যে খরচ কম আইব ও বিয়ার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় জুড়ে হোক আল্লাহুম্মা আমি আমার বুজুর্গন চেষ্টা করিও বিয়াত উমই চলে দিয়ার ডেকারেশনও এক লাখ দেড় লাখ দুই লাখ খরচ করিও না আরে গরিবে রাইত ঘুমাইয়া খান্দিতে খান্দিতে বালিশ বুড়িয়া যা যে তার তিন ভুড়ি চার ভুড়ি বেটায় বিয়া দিত কিলে ওলা না গরিব রে মায়া হরিও এই দেড় লাখ দুই লাখ পেন্ডেল খরচ করা অনে এতিম মিসকিন রে বাটিয়া দিও সব পাইবা জুড়ে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গন দুই ঘন্টার উপরে মারি দিছি আল্লাহর গর মসজিদর গর নানি কান জি আল্লাহর গর মসজিদর গর অনেক হর মা শুনে অনেক হর মা নাই অনেক হর বাবা শুনে অনেক হর বাবা নাই রসুল্লাহ ফরমাইন আউলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরদা আল্লাহর হবিবে ফরমায় আল জান্নাতু দারুল আসকিয়া জন্ন তৈল মানুষের জন্য যে মানুষের জমিন সখাওতে যে মানুষ সখী যাই নই ভাই যাই না আল্লাহর রাস্তায় জমিন খয়রাত করবাই তুমি যখন মারা যাই ভাই তোমার জন্য জন্ন তৈল তোমার আবাসভূমি জুড়ে বলো সুবহানাল্লাহ একজন মানুষ দেখি যদি মা বাবা দেখুন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তো তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর সামান্য খাম হইতো একজন ভাই 1000 টাটে খাদেও আমি দোয়া করব আল্লাহ তোমার ফগেট জমিন কোনোদিন খালি বানাই টানাই 1000টা টাকা একজন ভাইয়ে দেও 1000টা টাকা একজন ভাইয়ে দেও একজন ভাইয়ে দেও 1000টা টাকা আমি দোয়া করব আল্লাহ তোমার যত আকটাইল ঘাট আছে তাম ঘাটরে ছুটাই দিবা নাই নি ইয়া আল্লাহ ওলাও বাবু ভরছ নি হ্যাঁ
উঠো বাবু আল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার বুজুর্গন আমি আজ বহুত লম্বা সময় আলোচনা করছি, কিছু টেঙ্গা টেঙ্গা মাতিছি, আপনারা বেজার হয়েছেন। আর আমি যে বিষয় দোষলাম বিষয়টা শেষ হয়েছে না, দুঃখিত। আগামী বছর যদি হয় তে ওই বিষয়টা আমার রাখি দিবা মৌথর আর ফর্দা, ইনশাল্লাহ আমি আবু আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আর আইজ ওয়াজিনও শেষ নয়, আমার বাদে আপনারা সুপরিচিতি আমার ভাই হজরত মৌলানা হুসাইন আহমদ সাহাবাই আসছেন। যা ওইবার হয়ে গেছে, বুঝছে না, তেরো তাও ওই আসছে, এখন গিয়া ঘুমাই যায় না রাইত, আপার ডিপার মারবাই তুফান আনেন নি না বুঝাইছেন, ওই খুল বোঝাই রইছো। আমার লোকে আপনারা দোয়া করবা, এখানে নিজের জানিয়া মাঝে মাঝে কিছু ফুর্তি করছি, আপনারা বেজার হয়েছেন, আমার লোকে দোয়া করবা। আর মসজিদর গড় আল্লাহর গড়র খেদমত করবা, জমিন এতিম মিসকিনরে মায়া করিও, বাইয়ে বনির হকরে আদায় করিও, বাইয়ে বাইর হকরে মারিয়া খাইও না, ইতা আল্লাহ ছাড়িতা নাই। আরেকদিন আইলে এই ওয়াজ করবো ইনশাল্লাহ। আর আমার লোকে দোয়া করবা, বহুত মানে দোয়ার দরখাস্ত দিছুন, আমিও সারার লইয়া দোয়া করতাম। আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله امر ريم وفل ابن مولاي قبول المنظر فرما اي الله ارمد يا صاحب ابن مولاي دان قربا شرب برتم امر شنر نبير خدمة عليت بوسيد اي الله ابن رحبي برجين دمر دم 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 কোন গাটো আটাইলে আপনি মৌলাই বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত ভাবি অখন আছেন প্রত্যেক বাবরে দূর করিয়া দেও, যত বেমারি আজারি তামামর বেমার শিফা ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসন হয়ে বরকদান ফরমাও। রব্বুল আলামিন এই মহফিল আয়োজন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া খেরা তো সাহায্য খান ফরমাও। আয় আল্লাহ এই মহফিলের কারণে এই গ্রামের উপরে এলাকার উপরে আপনি মৌলাই খয়রের বরকতান ফরমাও। এই এলাকার যত নতুন বরে তুলে মধ্যে গান কবরবাসী প্রত্যেকরে আপনি মৌলাই জন্য তোর হাওলা ফরমাও। আল্লাহ যে গুরু হায়াতে আসল নে কায়তে তুই বানান ফরমাও। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবার হে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম আমরা অনেক মা নাই অনেক বাবা নাই, আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মৌলাই জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসল নে কায়তে তুই বানান ফরমাও। আমরা রোস্তা দখল পীর ও মুর্শিদ ওর দরজারে বলুন ফরমাও। আর আহমের রাহিমি আল্লাহ অনেক বেমারি হল আসন খেও বাড়ির বিছনার মধ্যে গোড়া গড়ি বাইত্রা। আল্লাহ খেও শিলচর মেডিকেল কলেজ খেও নিগ্রিমস খেও সাউথ সিটি খেও বেলি গ্রিন হিলস আসেন আল্লাহ। আয় আল্লাহ জানি যে বেমার আসেন বেমার নিয়ামত রে আপনি মৌলে শিবা নিয়ামত দে বদলি লাও। আয় আল্লাহ ইয়া রহমের রাহিমি আল্লাহ তোমার বন্ধু খোলামি গুনাগারের বাসাইয়া আপনি আর আপনার নবীর শিবতাও সব বয়ান শোনার লাগে বই রয়েছেন আল্লাহ। আল্লাহ তোমার যত বন্ধু খোলাইয়া হাজিরা দিলাইছ আল্লাহ কাল কেয়ামতের ময়দান ও তাদের শরীরের জন্য দুজক রাখুন আপনি মৌলে হারাম করিলেই। আয় আল্লাহ, আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিল বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মম বলে মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কয়ে রবিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লে লং তোলাই সায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিল আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমি আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দুয়ার কথা কয় আল্লাহ তোমার বন্ধু বান্ধবের দুয়ারে আপনি মৌলাই কবুল ফরমাও। আল্লাহ
তোমার নবীর ওয়ারিস জানি আমরা রে দেশে বিদেশে মানুষে মায়া করুন আল্লাহ। আল্লাহ তোমার বন্ধু বান্ধব হলরে দুনিয়া আখেরাত হল মায়া খান ফরমাও। আল্লাহ যত জায়গার মধ্যে জাগির খাইছি ওয়াজ গিয়া দাওয়াত খাই আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধু বান্ধব হলে বড় ওয়ামা করিয়া ওয়াজ নিয়া দাওয়াত দিয়া ভাত খাবাইন আল্লাহ। আল্লাহ ও বিরা দেখান তাকে মুর্দে গান দিয়ে আপনি মাফ করতায়। আল্লাহ তোমার বন্ধু হলো রেখে দানার বদৌলতে খানদানের রেখে একজন মুর্দে গান দিয়ে আপনি মৌলাই মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধু বান্ধব হলে সুন্দর বিষ্ণাথ বাইয়া দাওয়াত খাওয়াইয়া বিদায় দিন। তোমার বন্ধা বান্ধব হলোর মুর্দে গান্ডে আপনি অন্ধকার খবর নাই আপনার জন্যতে বিষ্ণাথ বাইয়া দাওয়াত খাওয়াইয়া খুশ করিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলাদ ভালাই দেও আমরার গুনার কারণেই তার জীবন দিয়ে আপনি মৌলাই বরবাদ করিও না আল্লাহ। আল্লাহ খাস করে তোমার দরবারে খুঁজিয়ার আমার অনেক ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতরা এবং দিতা। আয় আল্লাহ ইয়ার রহমার রহিমিন আল্লাহ তারে উত্তীর্ণ ফরমাও। কামা হক্কা ও সওয়ালের জবাব দেবার তৌফিক আপনি মৌলাই দান ফরমাও। আয় আল্লাহ তারার কলমের মধ্যে শক্তি দেও হাতের মধ্যে শক্তি দেও জেহেন ডেকুলিয়া দেও জেলা লেখিলে সহি শুদ্ধ হয়ে যাও লেখার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ ইয়ার রহমার রহিমিন আল্লাহ জমিন কোনো আশা নাই এখানে শৈল মুনি আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই পায় না আল্লাহ মালাকুল মৌতাজ রাইলে আমরা সামনে হুকুম করিও না আল্লাহ যত সময় পর্যন্ত আমরা শরীরে হারাম ওর খাবার লাগাইব না আল্লাহ বাজার ওর সাদা খাবন ওর খাবার দিয়ে আমরা বেড়া নিল আইও না আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রহিমিন আল্লাহ দুই বছর করুণার কারণে তোমার বাড়ির মেহমান হল যাইতা ভাটসেন আল্লাহ। আল্লাহ এই বছর আমা করছেন তোমার বন্ধা বান্ধব ওর হজরে কবুল ফরমাও। আল্লাহ ইয়া রহমার রহিমিন আশা করছি মাহবুব আমি গুনাগার আগামী বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি খানু যাইতাম রে আল্লাহ। আল্লাহ ইয়ার রহমার রহিম যত অসুবিধা আছে তামাম রে সুবিধা দি বদলিয়া দেব। আল্লাহ আমরা ইলমের মধ্যে আমলের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বন্দাগুলোর সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম বানাইয়া কোনো কথা কইছি না কবুল ফরমাও। আল্লাহ যদি মাতর মধ্যে বাসার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় আপনি আর রহমার রহিমিন নামের উসিলায় মাফ করে কবুল ফরমাও। আয় আল্লাহ শ্রোতাবৃন্দ যেগুলো আছেন কামালের তৌফিক দান ফরমাও। এই এলাকার মানুষে বড় মায়া করলা সম্মান করলা এই এলাকার মানুষের আপনি মহলে দুনিয়া খেরা তোলা ইজ্জতি খান বানাও। আয় আল্লাহ ইয়া রহমার রহিমিন ইয়া রহমার রহিমিন ইয়া আকরাম আল আকরামিন। আল্লাহ লগে আমার জোয়ান যুবক ভাই আইন তোরে মাফ করিয়া দেও হযরতে উমরের মতো সাহসী বানাই দেও এই তার দনের মধ্যে বরকত দেও শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।